জি আসসালামু আলাইকুম, আমি মাহফুজ। বর্তমানে কিছু যে বড় বড় মৌলানা সাহেবের সাথে আউলাদে রাসুল বলা হয়, এটা কি ঠিক আছে? আর এই আরেকটা ঠিক আছে যে বলা হয় যে আশিকানে রাসুল, এই দুইটা। আর আরেকটা আমার প্রশ্ন যে শেয়ার বিজনেস কি হালাল কি হারাম? এটা তাহলে তিনটা প্রশ্ন, আউলাদে রাসুল বলা একটা, আর আশেকে রাসুল, এই দুইটা পাশাপাশি, মানে রাসুলের সুন্নাতকে জবাই করার জন্য এগুলো একটা নাম। এই যে পীর সাহেবরা এই নামটা গ্রহণ করেছে, এরা খেলাফত পেয়েছে নাকি, রাসুলের পরে অমুক, তারপরে তমুক, তারপরে তমুক, এই নামগুলো বলা শিরিকি কাজ এগুলো। এটা একটা এর মতবাদ তৈরি হয়েছে, এই মতবাদগুলোকে আপনারা ছুড়ে ফেলে দিবেন। শেয়ার বাজার বর্তমান যারা ইন্টারন্যাশনাল শেয়ার বাজার চলছে, এটা হারাম, এটা চলবে না। যদি আপনি নিশ্চিত হন এই শেয়ার বাজার ব্যক্তিভিত্তিক, যেটা চার পাঁচজন মিলে বন্ধুরা যারা শেয়ার করে আপনি ব্যবসা করছেন, এটা করেন, আপত্তি নেই। তবে ইন্টারন্যাশনাল শেয়ার বাজার একটা প্রতারণা, একটা ধোকা, যে এটা কিছুদিন আগে আপনারা বুঝতে পেরেছেন। আশা করি এখন কোনো ব্যক্তি শেয়ার বাজার সাথে জড়িত থাকবেন না, কারণ এটা একটা প্রতারণা এবং ধোকা, সুদে জরাজীর্ণ, আর সুদ থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে।